কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে ঢাকা 5 আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। একই সাথে পূর্ণ নির্বাচনের দাবি জানান তিনি। রাজধানীর যাত্রাবাড়িতে তার নির্বাচনী কার্যালয়ে সালাউদ্দিন আহমেদ এসব অভিযোগ করেন। আমাদের মা বোনদের যারা পুলিশ এজেন্ট ছিল আমাদের এই ভোটার বিহীন নির্বাচন, এই সন্ত্রাসের নির্বাচন, এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করছি এবং পূর্ণ নির্বাচনের দাবি জানাচ্ছি।